আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি, আমাদের কম্পিউটারে একটি হার্ড ডিস্ক থাকে। তো আমরা যখন মার্কেট থেকে নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ কিনি, তখন আমাদের কম্পিউটারে একটি মাত্র হার্ড ডিস্কের পার্টিশন থাকে। আমাদের কাজের প্রয়োজনে হার্ড ডিস্কগুলোকে অনেকগুলো পার্টিশন করার প্রয়োজন পড়ে। তো আমরা যারা হার্ড ডিস্ক পার্টিশন করতে জানি না, তার জন্য আমরা অনেক সময় কম্পিউটারে যারা এক্সপার্ট অথবা যারা সার্ভিসিং দোকানে আমাদেরকে যেতে হয়, তার জন্য আমাদের টাকা ব্যয় করতে হয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটিকে আপনি নিজেই পার্টিশন দিবেন। চলুন বেশি কথা না বলে কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী এ ধরনের ভিডিও সবার আগে পেতে। তো আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটিকে পার্টিশন দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ অপশনটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম আপনি কম্পিউটার লিখলেই দেখবেন যে এখানে একটি কম্পিউটার ম্যানেজমেন্ট অপশন শো করছে। এখান থেকে সিম্পলি ক্লিক করে আপনি সোজা চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। অথবা আরেকটি অপশন আছে যেটা একেবারেই সহজ, তার জন্য আপনাকে মাই কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তো ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এই যে দেখুন, বর্তমানে আমার হার্ড ডিস্কটি তিনটি পার্টিশন করা আছে। একটিতে অটোমেটিক যে আমার যে কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করা আছে, বাকিগুলোতে আমার দুইটি হার্ড ডিস্ক, দুইটি পার্টিশন আছে যেগুলোতে আমি আমার পার্সোনাল ডাটাগুলো ইনপুট করে রাখছি। তো এখন আমি সর্বশেষ যেই ড্রাইভটি দেখতেছেন, এই ড্রাইভটিকে আমি পার্টিশন করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি হার্ড ডিস্কের রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি আবার শ্রিঙ্কে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন, আমি অলরেডি হার্ড ডিস্কটি মানে হয়ে গেছে পার্টিশন করা। তো এখন এই যে দেখুন, বর্তমানে এটিকে আনলোকেটেড দেখাচ্ছে। তো আমি যখন আমার কম্পিউটার চেক করব, এখনও দেখুন যে হার্ড ডিস্কটি অলরেডি পার্টিশন হয়ে গেছে, কিন্তু আমার এখানে শো করছে না। তার জন্য আপনাকে আনলোকেটেড থেকে এটিকে ফরম্যাট করে নিতে হবে। ফরম্যাট করার জন্য আপনাকে সিম্পলি নিউ সিম্পল ভলিউমে ক্লিক করতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখান থেকে কম্পিউটার থেকে অটোমেটিক একটি সাইজ সাজেস্ট করবে। আপনি সিম্পলি এখান থেকে ওকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ড্রাইভের কয়েকটি লোকেশান দেখাবে, ই ড্রাইভ, অ্যাপ, এজ, আপনার মন মতো যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি নর্মালি যেটা কম্পিউটার থেকে সাজেস্ট করছি ই ড্রাইভ, আমি সেটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আছে এনটিএফএস সিস্টেম বা অন্যান্য ডিফল্ট সিস্টেম, সবগুলো আপনি জাস্ট কোনো ধরনের পরিবর্তন না করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন, তারপরে ফিনিশ করে দেবেন। ফিনিশে ক্লিক করলে আপনার ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তো দেখুন, আমার ড্রাইভটি ফরম্যাটিং হচ্ছে। তো দেখুন, অলরেডি ফরম্যাট হয়ে গেছে। আমি যদি এখন আমার ড্রাইভটি এখান থেকে যে দেখুন অলরেডি হয়ে গেছে, তো আমি যদি আমার কম্পিউটার চেক করি, যে দেখুন এখানে পূর্বে তিনটি ড্রাইভ ছিল, এখন চারটি হয়ে গেছে। এই যে এই ড্রাইভটি নতুন, এখন আমার ড্রাইভটিতে কোনো ধরনের ডকুমেন্ট ডাটা নেই, এই জন্য ড্রাইভটি এম্পটি দেখাচ্ছে। তো এখন থেকে এই ড্রাইভে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের ডাটা ডকুমেন্ট রাখতে পারেন। তো দর্শক, আশা করি পুরো টিউটোরিয়ালটি আপনারা বুঝে গেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। আর যদি আপনি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।